to TV Police. আচ্ছা, তোমাদের কি 31 অক্টোবর দিনটা ভালো লাগে না? অবশ্যই লাগে। এদিন হ্যালোইন বলে কথা, আর আমরা নানা পোশাক পরে দরজায় দরজায় গিয়ে বলি ট্রিক নাকি ট্রিটিং। আর আমরা প্রচুর ক্যান্ডি পাই। সব ক্যান্ডি খেও না যেন, নয়তো আমাদের হ্যালোইন পার্টির জন্য আমার মা যে কুমড়োর পাই, ফলের জুস আর কাপকেক বানাবে কিছুই খেতে পারবে না। কুমড়োর পাই, ফলের জুস, কাপকেক, দারুন! 5টার সময় বাড়ির পিছনে উঠোনে চলে এসো। তাহলে ছোটদের একটা হ্যালোইন পার্টি হচ্ছে। কুমড়োর পাই, ফলের জুস আর কাপকেক থাকছে। ওদের খাবারগুলো চুরি করতে হবে। আরে ভেতরে এসো তোমরা, চলো এই পামকিন পিনিয়াটাকে দোল দি। আমি প্রথমে যাব। চলো ছেলে, এই বাচ্চাগুলোকে ভয় পাইয়ে দি। ভূতের মতো দেখতে। ভূত, পালাও! এবার ওদের খাবার গুলো তুলে নি। এই পিনিয়াটা কেউ নিয়ে নাও। কোথায় ভূত বাচ্চারা? ঠিক এখানেই ছিল। তোমাদের খাবারগুলো নেই দেখছি। ভূতগুলো নিশ্চয়ই সব খেয়ে নিয়েছে। পিনিয়াটাও নেই দেখছি। কিছু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, চলো পুলিশকে ফোন করি। বাচ্চারা আমাকে বলো কি হয়েছে? বাচ্চারা বলছে ওরা ওদের হ্যালোইন পার্টিতে ভূত দেখেছে। ওরা আমাদের খাবার আর পিনিয়াটা নিয়ে চলে গেছে। ভূতে তো শীত পড়ে না, কিন্তু চোরেরা পড়ে। চিন্তা করো না বাচ্চারা, আমরা ওদের খুঁজে বের করে তোমাদের জিনিস ফিরিয়ে আনব। ডিটেকটিভ স্নার্ল, তুমি কি খুঁজে পাবে কে এই শীতটা পড়েছিল? চলো স্নার্লের পিছনে গিয়ে দেখি ও কোথায় যায়। Thank you.
নামটা হলো গিলি, সিলি, জনি আর কোনির আস্তানা। ওদের চমকে দেওয়ার জন্য কাউকে ভেতরে পাঠানো যাক। ডিটেকটিভ শারপাইস, আপনাকে একটা হ্যালোইন পার্টিতে যেতে হবে আর আপনি এই জিনিসটা পরবেন। আরে দেখো কি ওটা! চলো চোরগুলোকে ধরি। হ্যালো কুমড়ো মাথারা, এখন তোমরা সব কুমড়োর পাইগুলো খেতে পারো। এই নাও তোমাদের খাবার ছেলেরা, এবার তোমরা পার্টি শুরু করতে পারো। ধন্যবাদ সিসিটিভি পুলিশ। এটা আবার কে? ওটা হলেন ডিটেকটিভ শারপাইস ছোটরা। আমার মনে হয় উনি ওনার পোশাক পরে তোমাদের পার্টিতে যোগ দিতে চান। আমাদের সব পয়সা জমানোর ঘট ভরে গেছে। আমরা নিজেদের জন্য খেলনা কিনতে পারি আর চকলেট, অথবা ব্যাংকেও তুমি তোমার টাকা রাখতে পারো। ব্যাংক? ব্যাংক কি জিনিস? ব্যাংক হলো এমন জায়গা যেখানে তোমার টাকা নিরাপদ থাকে, আর ব্যাংকে টাকা রাখলে ব্যাংক তার বিনিময়ে টাকাও দিয়ে থাকে। এর মানে যদি আমরা আমাদের সব টাকা ব্যাংকে রাখি তাহলে ব্যাংক আমাকে বেশি টাকা দেবে? একদম ঠিক। তাহলে তো খুব ভালো, আমি আমার সব টাকা ব্যাংকেই রাখতে চাই। আমিও। হ্যাঁ, বাচ্চারা তাদের টাকা আপনার ব্যাংকে জমা করতে চায়। এ তো দারুণ ব্যাপার, আমি খুব খুশি হব
ওদের টাকা সুরক্ষিত রাখতে আর বিনিময় সুদ দিতে। দয়া করে এটা সুরক্ষিত রাখুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। চারজন চোরের একটা দল ছিল, গিলি, সেলি, জনি আর কনি। এদের জন্য এই শহরের মানুষরা শান্তিতে থাকতে পারত না। বন্ধুরা, এই যে সেই ব্যাংক যার সম্পর্কে আমি বলেছিলাম। চলো ভেতরে গিয়ে টাকা চুরি করে নিয়ে আসি। কে আপনারা? এই টাকাগুলো তাও আমাদের না, এই টাকাগুলো আমার গ্রাহকদের জন্য। এইগুলো এখন আমাদের। হ্যাঁ বন্ধুরা, উনি অ্যালার্ম বাজিয়ে দিয়েছেন। পালাও! দেখো পুলিশ, চলো পালাই এখান থেকে। চিফ, ওরা পালিয়ে যাচ্ছে। যাও স্নার্ল, যাও। আমি বাইকার গাড়ির পেছনে যাচ্ছি, আর আমরা যে দৌড়ে পালাচ্ছে তাকে ধরব। এই যে ছেলেরা, জল দিয়ে ধোয়াধুই করলে কেমন হয়? আসলে চুরি করতে করতে তোমাদের হাত যা নোংরা হয়ে গেছে। আমি এই টাকা খরচা করে মজা করতে যাচ্ছি।
মিস্টার গ্রিন। চুচু টিভি পুলিশকে ধন্যবাদ, সব বাচ্চাদের ধন্যবাদ। টাকা এখন নিরাপদে। আপনিও অনেক সাহসিকতা নিয়ে চোরদের সাথে মোকাবিলা করেছেন, তাই সেই ক্ষেত্রে আমাদের সকলের জন্য চিয়ার্স। যাত্রীদের স্বাগত। এই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে আপনারা এই বাসে করে অনেক অসাধারণ জায়গা ঘুরে দেখবেন আর খুব মজা করবেন। এই বিশাল চাকাটাকে দেখছেন? একে বলে লন্ডন আই। আর ওই যে ঘড়ির টাওয়ারটা, যেটার নাম বলতে পারবে তার জন্য একটা উপহার আছে। আমি জানি, ওটা হলো বিগ ব্যান। আসলে ঘড়ির এই টাওয়ারটাকে বলে এলিজাবেথ টাওয়ার, আর ঘড়ির মধ্যে যে বেলটা আছে সেটাকে বলে বিগ ব্যান। উনি একদম ঠিক বলেছেন, এই আপনার উপহার। আপনি এবং আপনার বন্ধুরা লন্ডন প্যালেসে এসে রাজকুমারীর সাথে দেখা করতে পারবেন। মজা করুন সবাই। ধন্যবাদ, বাই। তারা ছিল চারজনের একটি চোরের দল, গিলে, সেলে, জনি এবং কোনি। তারা সব সময় শহরের মানুষকে কষ্টই দেয়। আচ্ছা, আপনি কি দেখাতে পারেন এই ফোনটা কিভাবে ব্যবহার করব? অবশ্যই। রাজকুমারী লুসি বেটস, রাজপ্রাসাদে তোমাদের স্বাগত। হ্যালো রাজকুমারী। ও, একটা চকচকে জিনিস আমার চোখে পড়ছে। ও হ্যাঁ, ওটা আমার মুকুট হতে পারে, আমি বরং এটাকে পাশে রাখি। পাপি, কি হয়েছে? আমার মুকুটটা কোথায়? এই রে, কেউ মনে হয় আমার মুকুটটা চুরি করে নিয়েছে। আমরা বরং পুলিশকে একটা ফোন করে দেখি। সবাই, কি হয়েছে? কেউ আমার মুকুটটা চুরি করে নিয়েছে চিফ।
ওটা হারিয়ে যাওয়ার আগে আমি ঠিক এইখানেই রেখেছিলাম। প্রাসাদের দেওয়ালগুলো যথেষ্ট উঁচু, পারুর পক্ষে সেগুলোতে ওঠা সম্ভব নয়। চলো বাইরে গিয়ে ভালো করে দেখি। এখানে এরা কারা? আরে মিস্টার কন্ডাক্টর, মিস্টার ড্রাইভার, কে আপনাদের আটকে রেখেছিল? ওই বাসে যে চারজন ছিল তারাই এটা করেছে। ওরা আমাদের বাসটাও চুরি করে নিয়ে গেছে। এই লোকগুলো কি ছিল? হ্যাঁ। চিন্তা করো না বাচ্চারা, লন্ডন খুব বড় শহর, কিন্তু আমরা চোরেদের ধরে মুকুটটা ঠিক ফিরিয়ে আনব। চিফ, আমরা চোরেদের খুঁজে পেয়েছি। ওরা বাসে করে ব্রিজের দিকে যাচ্ছে। ধন্যবাদ অফিসার। চোরদেরকে আর এগোতে দেওয়া যাবে না। ঠিক আছে চিফ। ব্রিজ কন্ট্রোল, আপনাদের সাহায্য দরকার। সাহায্য করতে পারলে খুশি হব স্যার। ব্রিজটা খুলে গেছে, আমরা আর এগোতে পারবো না। চলো ঝাঁপাই। চলো লাফাই। ধন্যবাদ চুচু টিভি পুলিশ। এখন থেকে এটা নিয়ে আরো বেশি সতর্ক থাকবেন, নয়তো পুরো লন্ডন জুড়ে আমাদের আবার এটা খুঁজতে হবে। আপনাদের আবার পুরো লন্ডন ঘুরে দেখতে হবে, তবে আমার মুকুট বা চোরদের জন্য নয়। রাজকীয় বাহনে চেপে ঘুরে দেখবেন। আমার মুকুট খুঁজে দেওয়ার জন্য এটা একটা বিশেষ উপহার। আমরা হলাম পুলিশ। আমরা হলাম পুলিশ। আমরা হলাম।
আমরা সব থেকে সেরা। জলটা একদম পরিষ্কার এবং বালিও। হ্যাঁ, ঝিনুকগুলোর আকৃতি খুব সুন্দর। বন্ধুরা, বলতে পারবে এই বইটা কি লেখা আছে? কি স্যামি? লেখা আছে, লক্ষ লক্ষ বছর আগে কিছু ডাইনোসর এই শহরে এসেছিল, আর তাদের মধ্যে কিছু এই বিচের ডিম পাড়তে এসেছিল। আমার বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হয় শুধু সিগলসরাই এই বিচে এসেছে। আর কাকড়াও, ইউ! তোমার বইতে কি বলা আছে ডাইনোসরের ডিমগুলো কেমন দেখতে ছিল? হ্যাঁ টিনা, এখানে বলেছে তাদের দেখতে ফুটবলের মতো। এই দেখো। তার মানে কি এরকম? আর এটার মতো? এগুলো আসল ডাইনোসরের ডিম, আর এগুলো আমাদের এই শহরেই আছে। এই ডিমগুলোর দাম অনেক হওয়া উচিত। আমাদের এগুলোকে জাদুঘরে দেওয়া উচিত। ঠিক, চলো বাবাকে গিয়ে বলি মেয়ারকে কল করতে। চারজন চোরের একটা দল ছিল, গিলি, সেলি, জনি আর কলি। এদের জন্য এই শহরের মানুষরা শান্তিতে থাকতে পারত না। সত্যিকারের ডাইনোসরের ডিম যার অনেক মূল্য, চলো সেটাকে চুরি করি। মিস্টার মেয়ার, ডাইনোর ডিমগুলো এখানে এখানেই আছে। ডিমগুলো কোথায় গেল? নিশ্চয়ই কেউ সেগুলোকে নিয়ে গেছে। এ মা, চিন্তা করো না বাচ্চারা, ডিমগুলো খুঁজতে কে সাহায্য করবে আমি তা জানি। বাচ্চারা বালির মধ্যে ডাইনোসরের দুটো ডিম পেয়েছিল চিফ। আমরা ডিমগুলোকে এখানেই রেখেছিলাম, কিন্তু কেউ সেটা নিয়ে গেছে। চলো দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। ডিমগুলো যেই নিয়ে যাক না কেন, সে কিছু না কিছু ক্লু ছেড়েই যাবে। এখানে দুটো মোটর বাইকের চাকার দাগ রয়েছে, এর মানে যারা ডিমগুলো নিয়েছে তারা দুটো মোটর বাইকে পালিয়েছে। বাইক খুঁজতে যে সাহায্য করতে পারবে তাকে কল করা যাক। গোয়েন্দা শার্পাইস, একটি মিশনের জন্য তৈরি হও। তোমাকে দুটো মোটর বাইক খুঁজে বের করতে হবে। চালকদের কাছে ডাইনোর ডিম আছে। তার মানে মোটর বাইকস গুলো ডান দিকে গিয়েছে। ধন্যবাদ গোয়েন্দা। হেই 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 হেই
দেখো, এই যে গিলি, সিলি, জনি আর কোনি, ওরা এই শহরের সবচেয়ে লোভী চোর। ডাইনোর ডিমগুলো ওদের কাছেই আছে। চলো আমরা ওগুলোকে ফিরিয়ে আনি। একটা মিশনের জন্য তৈরি হও অফিসার। রজার চিফ। দারুণ কাজ অফিসার। এইবার বুঝবে কত ধানে কত চাল। একদমই না। ধরেছি, আমরা দুটো ডিমে পেয়েছি। এবারে সেই চোরদের ধরা যাক। তাড়াতাড়ি চলো ওই নৌকোটা করে পালাই। গ্যালারিতে রাখতে পেরে গর্বিত হবে। আর যদি কখনো কেউ ডিমের থেকে বাচ্চা হয়ে বেরিয়ে এসে তোমাদের বোকা বানায়, তাহলে জানো নিশ্চয়ই কাকে কল করতে হবে। খুশির খবর, এই শহরে চকলেট ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। জিভে জল আনা নানা ধরনের চকলেট এখানে পাবেন। তবে এর সেরা আকর্ষণ হলো বিশ্বের সবচেয়ে বড় চকলেট বার। এই বারটা বানিয়েছে এই শহরের স্যামি, নিকি, টিনা আর রিয়া। এটা কি সত্যি বিশ্বের সবচেয়ে বড় চকলেট বার? হ্যাঁ, তাই তো। এটা বিশ্বের সবচেয়ে মুখরোচকও বটে। খেয়ে দেখো। ওই চকলেটের কিছুটা আমার চাই। আমার পুরো বারটাই চাই। অন্ধকার হলে তখন এসে চুরি করব। তারা ছিল চারজন চোরের একটা দল, গেলে, সেলে, জনি এবং কোনি। তারা সব সময় শহরের মানুষকে কষ্টই দেয়। ফেস্টিভ্যালের প্রথম দিনটা কেটে গেল। কাল সকালে তাড়াতাড়ি চলে এসো। চলো এবার চকলেটটা নিয়ে নি। এখনো ওখানে গার্ড রয়েছে, আমরা ভেতরে যাব কিভাবে? আমি জানি কিভাবে। আমার সাথে এসো।
কাল রাতেও তো এখানেই ছিল। নিশ্চয়ই কেউ এটা চুরি করেছে। আমরা বরং পুলিশ ডাকি। আমি কাল সারা রাত দরজায় ছিলাম, কিন্তু কাউকেই তো মাঠের ভেতরে ঢুকতে দেখিনি। একটু বাইরেটা দেখে আসি। একটা ট্রাম্পোলিন, এটা সাহায্যেই মনে হয় চোরেরা পাঁচিল ডিঙিয়েছে। এখানে একটা ক্যামেরা আছে, ওকে পেয়েছে একবার দেখা যাক। এরা গিলি, সিলি, জনি আর কনি, চকলেটটা ওরা চুরি করেছে। ওদের খুঁজে বার করে ওটা ফিরিয়ে আনি। তোমাদের কাজ শুরু হলো। বিশ্বের সবচেয়ে বড় চকলেটটা খুঁজে আনতে হবে। ওটা একটা ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রজার চিফ। রজার, চকলেটের ট্রাকটা এখন মাউন্টেন রোড দিয়ে যাচ্ছে। একটা বিরাট ললিপপ, ওটাও আমরা নিয়ে নি চলো। পুলিশ এসে গেছে। এখান থেকে পালাই, চলো পালাও। এই চোরেরা, থামো। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা যেন চকলেটে ডুবেছো। বেশি ক্যান্ডি ভালো নয়। আর বিশ্বের সবচেয়ে বড় চকলেট বার ফিরিয়ে আনলো চুচু টিভি পুলিশ।
চিফ। ধন্যবাদ অফিসার্স। আমরা আপনাদের মতো দেখতে কয়েকটা স্পেশাল চকলেট বানিয়েছি। চকলেটে আমাকে আরো হ্যান্ডসাম লাগছে। আমার ক্যারামেলের মতো গন্ধ। আমার পেপারমিন্ট আছে। আর আমি বাদামে ভর্তি।